Paying for the state's the compensation happens every time the state produces with the AG's certificate saying this is the compensation due to us, please pay it. The moment that comes in with the AG's certificate, we pay it. And that is the principle on which compensation cess is being given to every state. Sikkim has not given for 3 years, West Bengal has not given for 4 years, and so on. It varies, the position varies. So the moment the claim comes along with an AG certificate, we release the compensation amount, sir. We are not holding back compensation amount for any other reason except if AG certificate has not reached. পাওনা নিয়ে বিবৃতি অর্থমন্ত্রীর লোকসভায় বিবৃতি পেশ, তাতে বলা হয়েছে যে এজি যে সার্টিফিকেট অর্থাৎ এজি শংসাপত্র, সেই শংসাপত্র রাজ্যের তরফ থেকে দিতে হবে। এজি শংসাপত্র রাজ্য দিলেই রাজ্যের টাকাটা ছেড়ে দেওয়া হবে। অন্যদের মতো পশ্চিমবঙ্গেরও পাওনা ছাড়বে সেক্ষেত্রে কেন্দ্র। 4 বছর যাবত দেখি কোনো শংসাপত্রই পেশ করা হয়নি, তাই আগে শংসাপত্র নিয়ে দাবি জানাক, সমাধান সঙ্গে সঙ্গে হবে, এমন চাই মন্তব্য করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিকে আমরা দেখেছি রাজ্যের ক্ষেত্রে বারংবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বারংবার সরব হয়েছেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে। সাংবিধানিকভাবে যা বলার তাই বলা হবে, অর্থাৎ একদিকে নির্মলা সীতারামন তিনি যেমন যে বক্তব্য রাখলেন যে এজি যে শংসাপত্র, সেই শংসাপত্র যতক্ষণ না পর্যন্ত দেওয়া হচ্ছে আগে শংসাপত্র দিতে হবে, এবং তার পরবর্তীতে সেই শংসাপত্র দেওয়া হলে কাজও মানে পাওনা গন্দাও সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে। এর পরবর্তীতে ঠিক কি প্রতিক্রিয়া এসছে শোনাবো আপনাদের। দেশের অর্থমন্ত্রী হিসাবে যা সাংবিধানিকভাবে যা বলার দরকার সেটাই তিনি বলেছেন। অর্থ নিলে অর্থের হিসাব দিতে হবে, ইউসি দিবে কি করে? ইউসি না দেবার প্রবণতাই তো অর্থ আত্মসাত করবার একটা দিককে উন্মোচিত করেছে। যে কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কেন্দ্রের সরকারের টাকার ইউসি না দেওয়া, ফান্ড ডাইভার্ট করা, ফলে ইউসি সঠিকভাবে জমা না দেওয়ার খেসারত আসলে রাজ্যের মানুষকে দিতে হচ্ছে। আমি শুধু এইটুকু বলবো যে এই ধরনের ক্ষমতাধর দল বা ক্ষমতাসীন দল, এরা ওই ব্যক্তি পরিবার এবং তার সাঙ্গপাঙ্গদের উন্নতির জন্য কাজ করেন, বাদবাকি রাজ্যবাসী সে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডেন্টিটি তারা হচ্ছে রসাতলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই রাজ্য সরকারে। মামনেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, গোটা বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। সুজন বাবু, আপনাকে স্বাগত জানাবো কলকাতা নিউজে। নির্মলা সীতারামন তিনি বলছেন যে আগে এজি সার্টিফিকেট, এজি শংসাপত্র রাজ্যকে দিতে হবে, যা রাজ্য এত বছরেও বেশ কয়েক বছরে দিয়ে উঠতে পারেনি, তাহলেই তারা পাওনা গন্ডা সমানে সমানে পাবেন, সঙ্গে সঙ্গে পাবেন অন্যান্য রাজ্যের মতো। এখন ভোট সামনে, কেন্দ্রীয় সরকার অথবা বিজেপি তার কাজ হচ্ছে এখন তৃণমূলকে কনফিডেন্সে নিয়ে ভোটের জন্য কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করা। আমরা আগেই বলেছি ভোটের জন্য টাকা দেবে, সেই কারণেই টাকাটা পাবার জন্য দাবি করার কারণে ধর্ণা পুরোটা একটা নাটকবাজি, এবং ধর্ণা থেকে ঘোষণা করা হলো আমরা নিজেরা টাকা দিয়ে দেবো, অথচ ধর্ণা চলতে থাকলো। নিজেরাই যদি টাকা দেয় তাহলে ধর্ণা করার দরকারটা কি ছিল? আসলে দিল্লি টাকা দেবে সেটা ইতিমধ্যে রাজনৈতিক ভাবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে তৃণমূল সঙ্গে থাকলে আমাদের সুবিধা, বিজেপির আশপাশের তৃণমূল, অতএব টাকা দেওয়া হবে ভোটের জন্য। সেই কারণে টাকা দেওয়ার জন্য একটা সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবে কি করে? টাকা তো লোপাট হয়ে গেছে, লোপাট হয়ে গেলে টাকা দেওয়ার কোনো স্কোপ থাকে? ইউসি দিতে হবে লোপাট টাকা। দেখুন, আমি পরিষ্কার একটা কথা বলি যে পশ্চিমবঙ্গে দুর্নীতিটা হয়েছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, সবাই বলছে, কিন্তু দুর্নীতি যেখানে হয়নি সবটাই তো দুর্নীতি হয়নি, কিছু তো বহু জব কার্ড হোল্ডার আছে যারা সঠিকভাবে কাজ করেছেন, তাদের টাকাটা আটকে রাখা তো ন্যায্য হচ্ছে না, এটা তো অন্যায়। তো সেই অবস্থায় দাঁড়িয়ে এই স্ট্যাম্প ওয়ার্কটা শুধু ভোটের আগে করাটাই খুব প্রয়োজন ছিল? দীর্ঘদিন ধরে এই মানে একটা অচল অবাতন অবস্থার পরিকর তৈরি করা কেন্দ্র রাজ্য উভয় মিলে করেছে এটা। আমরা বারবার বলেছি যে পশ্চিমবঙ্গে আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন, অল পার্টি মিটিং ডাকুন, দরকার হলে কোর্টে যান,
না তৃণমূল সরকার না বিজেপি কেন্দ্রীয় সরকার, তারা কেউই আন্তরিক ছিল না এই সমস্যাটা সমাধান হলে, যা হওয়া তাই হয়েছে। এখন ভোট এসে গেছে, এখন এই ওর ঘরে দোষ চাপাচ্ছে, ওর ঘরে দোষ চাপাচ্ছে। মুক্তিখান থেকে গরিব মানুষ, প্রান্তিক মানুষ যাদের ন্যায্য টাকা, তারা রাজনীতির বোরে হচ্ছেন, এই রাজনীতির ভোটের অঙ্কে এরা সমস্ত পণ্য হিসেবে দেখা হচ্ছে এদেরকে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইমিডিয়েটলি দুটো সরকার বসে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান জানিয়ে গরিব মানুষের টাকা যাতে রিলিজ হয় এবং গরিব মানুষ যাতে টাকা পায় সেই ব্যবস্থা করা উচিত, না রাজনীতি তরজা করে শুধু ভোটের অঙ্কে ভোটকে ভোট তৈরি করা, এবং ভোটকে তৈরি করার মধ্য দিয়ে কোনো সুবিধা হবে না, কারণ মানুষ এতে দুর্ভোগের চূড়ান্ত হবে। বিশ্বনিক ধন্যবাদ জানাবো আপনাকে। এই মুহূর্তে আমি টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশবাবু স্বাগত জানাবো কলকাতা নিউজে। নির্মলা সীতারামন বলছে এই যে শংসাপত্র রাজ্য দিলেই রাজ্য পাওনা পেয়ে যাবে, কি বলবেন? তাহলে আপনি এখন জানেন না যে 8 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন 8 তারিখে রেড রোডে যে অবস্থান মঞ্চ, আপনি কি দেখেছেন খবরের কাগজে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2-3 তারিখ বসেছিলেন সারাদিন 48 ঘন্টা এবং সেখান থেকে ঘোষণা করেছিলেন যে এক একদিন এক একটা টাকা সংগঠন বসবে। গতকাল যুবদের হয়েছে, আজকে ছাত্রদের চলছে, সেইভাবে 8 তারিখে আছে মাইনরিটি এসটি এসটি ওবিসি 8 তারিখে, ঠিক আছে?